হাসপাতালের জেনারেল ওয়ার্ডে কোভিড আক্রান্তকে ভর্তি করানো হয়েছে। মাঝরাতে এই আতঙ্কে হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে এলেন অন্য রোগীরা। ঘটনায় চাঞ্চল্য পানিহাটি হাসপাতালে। জেনারেল ওয়ার্ডে করোনা রোগী ভর্তি হওয়ায় স্যালাইন বোতল হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলেন অন্য রোগীরা। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে পানিহাটি হাসপাতালে। হাসপাতালের জেনারেল ওয়ার্ডে বরানগরের বাসিন্দা করোনা আক্রান্ত এক মহিলা ভর্তি করানোর প্রতিবাদে এদিন অন্যান্য রোগীরা বাইরে বেরিয়ে আসেন। কেউ স্যালাইন বোতল নিয়ে, কেউ বা রক্ত চলাকালীন সেই অবস্থাতেই বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনায় হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। যেহেতু আমার ছেলে জ্বর বমি নিয়ে ভর্তি হয়েছে, তারপরেও ওই ওয়ার্ডের মধ্যে মানে কোভিড পেশেন্ট রেখে দিয়েছে। আমরা অনেকটাই আতঙ্কিত, কেন আমার বাচ্চা খুবই অসুস্থ এবং ছোট বাচ্চা, সেই কারণে আমরা খুবই আতঙ্কিত। হ্যাঁ, বেরিয়ে এসেছি। কেন বেরিয়েছি যে কাউকে বলবো, যেহেতু এত রাত্রিবেলা কাউকে পাচ্ছি না, সেই কারণেই আমরা জানতে এসেছি। অবশ্যই কিছুটা গাফিলতি তো আছে, নাহলে এত বাচ্চা থাকতেও কি করে কোভিড পেশেন্টটা দিল। হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা বলেন, আমরা সুস্থ হতে এখানে চিকিৎসা করাতে এসেছি, চিকিৎসা করাতে এসে আরো বেশি অসুস্থ হয়ে পড়ব। কি করে জেনারেল ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বলছে আপনারা মানে বেরিয়ে আসলেন কেন? কি করবো, আমরা তো এসেছি এখানে সুস্থ হতে। এবার যদি সুস্থ জায়গায় যদি আরো অসুস্থ হওয়ার কাজ হয়, তাহলে এখানে আমরা কি করে থাকতে পারি? এই তো সব কোভিড পেশেন্টের মধ্যে ঢুকেই যাচ্ছে। এবার এই একটা ঘরের মধ্যে বাচ্চা অসুস্থ, ইয়ে অসুস্থ, এর মধ্যে কোভিড পেশেন্ট ঢুকানোটা কি ঠিক? একটা এই যে একজনের ব্লাড চলছে, ইয়ে চলছে, তাই এই এই কোভিডের মধ্যে আবার মানুষে আমরা কিভাবে সুস্থ হব? আপনাদের ব্লাড চলছে, আপনারা এরকম পেশেন্ট রয়েছেন, তার মধ্যে কোভিড পেশেন্ট ঢুকিয়ে দিচ্ছে, কিছু করার নেই। এবার কোভিড পেশেন্ট ঢুকিয়ে দিচ্ছে দেখে আজকে এখন নিরুপায় হয়ে আমাদের বেরোতে হলো, নাহলে আমাদের বেরোনোর কথা এখন? আমরা যথেষ্ট আতঙ্কিত, কারণ আমাদের বাড়িতে মানে বড় কেউ নেই, আসার মতন বাচ্চা দুটো আসছে, খাবার দিতে ইয়ে দিতে দুটো ছোট ছোট বাচ্চা আসে, তাদের কিছু হলে পরে কি করে সামলাব? এ বিষয়ে করোনা আক্রান্ত মহিলার মেয়ে বলেন, গত সপ্তাহে মায়ের করোনা ধরা পড়ে, বাড়িতেই চিকিৎসা চলছিল, গতকাল মায়ের পেটে সমস্যা দেখা দিলে আমরা হাসপাতালে ভর্তি করি। হ্যাঁ, কোভিড পজিটিভ, কিন্তু এটা হয়েছে আপনার এই রোববার, তার আগের রোববার আমরা প্রাইভেটে করিয়েছিলাম, ওনাকে বাড়িতে রেখে আমরা ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু হঠাৎ করে ওনার শরীরটা খুব খারাপ হওয়াতে আমরা এখানে ভর্তি করেছি। এখন সমস্যা হচ্ছে ওনা খালি পটি হচ্ছে। আচ্ছা, যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আতঙ্ক কেন, এখন কোভিড হলেই তো সবার আতঙ্ক। এখন আমরাও তো মানে বাড়িতে যাবো, আমাদের তো ছেলে পেলে বাড়িতে, কোভিড এর জন্য আতঙ্ক আর কি। হাসপাতালে আপনাদের রোগী ভর্তি আছে? আচ্ছা, তো কি হলো সেখানে, কোভিড পেশেন্ট কি ঢোকানো হয়েছে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, কামারহাটি।